সুপ্রিয় বন্ধুরা, নতুন আরেকটি জব সম্পর্কিত নিউজ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, নিউজটির শিরোনাম হলো শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, এ নিয়োগের শেষ তারিখ হলো 26 জানুয়ারি 2022। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, আপনারা যদি আমাদের জব সার্কুলার জোস চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন সকল ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি। ক্রবিক্রব এক পদে নাম হলো উপাধ্যক্ষ, বিভাগ মেডিকেল কলেজ। যোগ্যতা অভিজ্ঞতা হলো MBBS এবং MPhil, MD, MS, FCPS, PhD অগ্রাধিকারযোগ্য। অধ্যাপক এবং একাডেমিক কাজে 2 বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ 55 বছর। এখানে নির্বক্ত অনেক শর্তাবলী দেওয়া আছে, আপনাদের পড়ে শোনাচ্ছি। এক, বেতন প্রতিষ্ঠান প্রবর্তিত পে স্কেল অনুযায়ী। 2, যে কোনো শিডিউল ব্যাগ থেকে 1000 টাকার পে অর্ডার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের অনুকূল জমা দিতে হবে। 3, আবেদনপত্রে যে বিষয়গুলো থাকতে হবে, আবেদিত পদের নাম, আবেদনকারীর নাম, পিতার নাম, বয়স, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর সহ বর্তমান স্থায়ী ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাযোগ্যতা ও অভিজ্ঞতা। 4, সাক্ষাৎকারের গ্রহণের সময় মূল সনদের সঙ্গে আনতে হবে। 5, আবেদন পত্র কুরিয়ার সার্ভিস কিংবা সরাসরি অধ্যক্ষ দপ্তরের রক্ষিত বক্সে জমা দিতে হবে। 6, নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধন বাতিল এবং নিয়োগের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নিয়োগ কমিটি কর্তৃপক্ষ সংরক্ষিত থাকবে। 7, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 26/1/2022 খ্রিস্টাব্দের বেলা 2:30 পর্যন্ত। অধ্যক্ষ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। তো বন্ধুরা, এ ছিল আজ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি আপনাদেরকে আমি বিস্তারিত পড়ে শুনিয়েছি এবং আপনারা বুঝেছেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে কিছু তথ্য যদি আপনাদের পেয়ে উপকৃত হন, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।